ওকে বন্ধুরা, আমরা আজকে এই ড্রয়িংটা করব। তো আমাদের সামনে মডেল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এ হলো মডেল আর্টিস্ট অসীম চৌধুরী, এ আমার আজকের মডেল। আমরা একে দেখে এই আসব। আমরা দেখতে পাচ্ছি এটা গ্রামের বাড়ি, ফেস, হাতের স্ট্রাকচার এবং পা, এগুলো দেখতে হবে এবং এইভাবে আমাদের আঁকতে হবে। তো বন্ধুরা চলো শুরু করি। ওকে বন্ধুরা চলো, আজকে আমরা একটা বসা ফিগার ড্রয়িং করি। এই দুই দিন আমরা দাঁড়ানো ফিগার ব্যালেন্স নিয়ে বা ব্যালেন্স ঠিক করে আমরা ড্রয়িং করেছি। আজকে আমরা ড্রয়িং করব বসা ফিগার। তো বসা ফিগারের স্ট্রাকচারটা কীভাবে হবে সেটি আমরা শুধু স্টাডি করব বা প্র্যাকটিস করব। একটা বসা ফিগার সঠিক ব্যালেন্সভাবে কীভাবে থাকে এটা আমরা আজকে মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা ট্রাই করি। তোমরা কলম দিয়েও করতে পারো, পেন্সিল দিয়েও করতে পারো, যার শুরুতে স্ট্রাকচারটা বা বসানোর মুভমেন্টটা ঠিক রাখবে। দেন পরবর্তীতে আমরা স্টাডি করব কীভাবে পেন্সিল দিয়ে এই ছবিটা ভালো করে আঁকা যায়। তো যাই হোক, আজকে শুধু মার্কার দিয়ে এর ব্যালেন্স বা প্রপোর্শন নিয়ে আমরা লাইন ড্রয়িংয়ের মাধ্যমে ছবি আঁকবো। তো চলো শুরু করি। আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। এভাবে আমরা মাথা এঁকে নিব। আমরা গলাটা এঁকে নেব। এবারে আমরা বডিটা এঁকে নেব। এবারে আমরা হাঁটু এঁকে নেব। পাটা এঁকে নিলাম। জিন্সের প্যান্ট পরা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এবার আমরা পা এঁকে নিব। ওকে, এই পাটা এঁকে নিই আমরা পিছনের। আমরা সামনের পাটা এঁকে নিব। আমরা পিছনের পা এঁকে নিলাম। এবার আমরা হাত এঁকে নিব। আমরা হাতের একটু শেপ আঙ্গুলগুলো এঁকে নিলাম। পর
পরবর্তীতে ওই হাতের অল্প একটু দেখা যাচ্ছে, সেটা আমরা এখানে দেখিয়ে দেব। পর্যায়ে আমরা একটু পোশাকের শেপ দেব, অর্থাৎ ড্রাফারিগুলো একটু এঁকে নিব। ওই পেশ থেকে একটু দেখাবো যে হাতটা নেমে গেছে। এভাবে আমরা একটি ফিগার দাঁড় করাতে পারি। বন্ধুরা, এই পর্যায়ে আমরা একটু নাক চোখ মুখ একটু দিয়ে নিই ডিটেল। এখানে আমরা চোখ দিব। বন্ধুরা, মনে রাখতে হবে যে আমরা শুধু এখন স্ট্রাকচারটা আঁকছি, অর্থাৎ মাথা অনুযায়ী বডি ঠিক আছে কিনা বা হাত অনুযায়ী পা ঠিক আছে কিনা, এইগুলো আমরা রাফ ড্রয়িং করব। আমরা যখন রাফ ড্রয়িংগুলো করতে পারবো তখন কিন্তু আমরা ভালো ড্রয়িংগুলো এমনিতেই করতে পারবো। তো আমরা একটু চুলের শেপটা এঁকে দিই। ওকে, এভাবে কিন্তু আমরা একটি ফিগার আঁকতে পারি। তা আমরা একটু টোন দিয়ে আর একটু বুঝিয়ে দেব যে ফিগারটি কিভাবে রয়েছে, বা একটু হালকা ডিটেল করতে পারি। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবে যে আমরা যখন এডমিশন টেস্টে ফিগার আঁকবো তখন কিন্তু এভাবেই আমরা আঁকবো। যদি আমাদের হাতে সময় থাকে তাহলে হালকা একটু টোন দিতে পারি, আর যদি সময় না থাকে তাহলে টোন দেওয়ার দরকার নেই। আমরা জাস্ট একটা ফিগার বসে আছে, এভাবেই আমরা একে দিয়ে আসবো। তবে যদি আমাদের হাতে সময় করে নিতে হবে বা সময় বের করতে হবে, আমাদের যে ফিগারে এইভাবে যদি আমরা স্ট্রাকচারটা রেখেও দিই, আমরা যদি এইভাবে স্ট্রাকচারটা রেখেও দিই কোনো সমস্যা নেই। এই যে এইভাবে স্ট্রাকচারটা যদি রাফভাবে রেখেও দিয়ে এখানে কাজ করে দিয়ে আসি কোনো সমস্যা নেই। তবে একটা কথা যে এখানে যদি আমার হাতে সময় থাকে তাহলে প্রত্যেকটা যত সম্ভব আমরা একুরেট আঁকার চেষ্টা করব। যেমন এখানে তাহলে কী হবে, আমাদের এখানে পেন্সিলের রেখাটা হালকা করে থাকতে পারে, তবে আমরা এখানে যেহেতু মার্কার দিয়ে এঁকেছি আমরা একটু মুছে দিই। মুছে দিয়ে যে ফিগারের যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু একটু দেওয়ার চেষ্টা করছি। আমাদের হাতে সময় থাকলে কিন্তু আমরা ওই চেষ্টাটা করে যাব। ঠিক আছে, দেখো ফিগারটা কিন্তু এভাবে আছে।
পেন্সিল দিয়ে এটা হালকা করে দিতে হবে। আমরা কিন্তু এভাবে একটি ফিগার আমরা আঁকতে পারি। বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা একটাই ফিগার মোটামুটি দাঁড় করাতে পারি এবং এভাবে কিন্তু আমাদের এঁকে দিতে হবে। আমরা পরবর্তীতে আমরা এভাবে ডিটেল না গিয়ে বা আমরা পরবর্তীতে কিন্তু এভাবে একটু ডিটেল করতে পারি। হালকা পোর্ট্রেটটা যেভাবে রয়েছে সেভাবে আঁকার চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে। আর যারা ফিগার আঁকতে পছন্দ করো তারা শুরুতে কিন্তু এভাবে একটা বডি স্ট্রাকচার করে নেবে, দেন তুমি এটাকে ধীরে ধীরে ডিটেল করবে। যেমন হাত পায়ের যে আঙুলগুলো রয়েছে, হাতের যে আঙুলগুলো রয়েছে বা চোখ, এগুলো তোমরা তখন পরবর্তীতে তোমরা ডিটেল করে নেবে। তবে আমাদের স্ট্রাকচার দাঁড় করাতে হলে আমাদের শুরুতে এভাবেই করে নিতে হবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চাইলে তোমরা পোর্ট্রেটটি অ্যাকুরেট করতে পারো, তবে ভর্তির ক্ষেত্রে পোর্ট্রেট মিলাতে হবে এমনটি নয়। সেখানে দেখা যাবে যে পোর্ট্রেটটি সঠিকভাবে হয়েছে কি, ফিগারটি সঠিকভাবে হয়েছে কি না। তো যাই হোক, আমরা এখানে একটি ফিগার আঁকলাম। তোমরা এভাবে চেষ্টা করো, আগে ব্যালেন্স বা প্রপোর্শন বা এই যে একটা ফিগার বসে আছে তার মাথা অনুযায়ী বডিগুলো হাতগুলো ঠিক আছে কিনা এটাকে শুরুতে দাঁড় করাতে হবে। তোমরা যারা চারুকলা অ্যাডমিশন টেস্ট দিবে বা যারা ফিগার আঁকতে চাও বা শিখতে চাও তাদের শুরুতে এভাবেই প্র্যাকটিস করতে হবে। তো আমরা এভাবে অনেকগুলো ড্রয়িং আমরা প্র্যাকটিস করে নেব। যদি আমি এই মুহূর্তে বাড়ি রয়েছি আর বাড়ি থেকে একটা কারণে যেটা হয়েছে, আমরা লাইভ মডেল ড্রয়িং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে কারো দিয়ে। আর যদি আমরা শহরে থাকি তাহলে কিন্তু এভাবে লাইভ ড্রয়িং পেতে হলে আমাদের সরদি পার্কে বা কোনো পার্কে যেতে হয় বা কোনো টোকাই বা এই জাতীয় কাউকে নিতে হয়। কিন্তু আমি এই মুহূর্তে গ্রামে রয়েছি তাই আমার ভাইকে বসিয়ে নিয়েছিলাম আজকে। তো যাই হোক, তোমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারো। বাইরের কিছু এনভায়রনমেন্টে আমরা শব্দ শুনতে পাই, তোমরা সেটা দেখতে পারো বা শুনতে পারো। যে আমি একদম রিমোট এরিয়ায় রয়েছি বা একটা অজপাড়াগায় রয়েছি, এটা একজন আর্টিস্টের কাছে খারাপ না। দেখো, আমাদের পাশে কিন্তু প্রকৃতির যে অবাধ বিচরণ যে রয়েছে, এখানে মুরগি রয়েছে গৃহপালিত বা এখানে কুকুরও রয়েছে। তো যাই হোক, এখানে কিছু গাঁদা ফুলের গাছও রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা ন্যাচারাল রয়েছে। দেখো, এই হলো একটা আগের বাড়িঘরের পরিবেশ। আমি এইখানটায় এই মুহূর্তে অবস্থান করছি। তোমরা যদি সম্ভব হয়, যারা বাড়িতে বা গ্রামে রয়েছে, যারা কোচিং করার সুযোগ নেই, তারা কিন্তু এভাবে করতে পারো। তোমরা নিজেদের আত্মীয় স্বজন বা ভাই বোন এদের কারোর মডেল নিয়ে কিন্তু তোমরা ড্রয়িং করতে পারো। তবে মনে রাখবে, ছবি না দেখে যদি সরাসরি ফিগার দেখে তোমরা ড্রয়িং করো তাহলে কিন্তু ইম্প্রুভ হবে। মনে রাখো, চারুকলা অ্যাডমিশন টেস্টে কিন্তু ছবি দেওয়া হয় না, সেখানে কিন্তু সত্যিকারের মডেল দেওয়া হয় আর সত্যিকারের মডেল দেখে আঁকতে হয়। তুমি যদি ছবি দেখে প্র্যাকটিস করো তবে সত্যিকারের মডেল দেখে এভাবে ব্যালেন্স বা এভাবে আঁকা দুষ্কর হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমার মনে হয় তোমরা এভাবে প্র্যাকটিস করবে যারা একান্তই চারুকলা ভর্তি হতে চাও, আর যারা ফিগার ড্রয়িং শিখতে চাও তারাও কিন্তু এভাবে ফিগার প্র্যাকটিস করলে তোমার জন্য ভালো হবে। কথা হবে আগামী ভিডিওতে। তোমাদের সকলকে ধন্যবাদ।